দাদা আপনার নাম বলবেন? আমার নাম তপন পাল। তপন পাল, মানে কিভাবে আগুন লাগলো? আজকে আমরা তখন লাগি দেখেছি 10টার দিকে, আবার আমরা যখন খবর পাই তখন 12টা বাজে গেছে। আমার যখন আইছি তখন দোকানে আগুন লেগে গেছে, গোটা আগুন জ্বলছে। তারপরে এখানে লোক মেশিন দিয়ে জল ঢালে দেয়, তারপরে দমকলকে ফোন করে, থানায় ফোন করছে, তখন দমকলকে ফোন করছে। যখন ফোন করে তখন আসতে 2টা বাজছে গাড়ি আসে, এবার অত রাস্তা গাড়ি তো আইছে, আইছে যখন দোকানে আইছে তখন গোটা দোকান পুড়ে গেছে, তখন তারা জল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আপনার কী দোকান ছিল? আমার কাঠের ফার্নিচার দোকান ছিল। কত টাকার ক্ষতি হয়েছে? 4-5 লাখ টাকার মাল ছিল এই দোকানে, সব জিনিসপত্র তোয়ারি হয়েছে, লাট মারা হয়েছে, আর যন্ত্রপাতি কোনো নেই, সব পুড়িয়ে ছাইছে। ইলেকট্রিক জিনিস তো, সব তো আগুন লাগলে শেষ যায়, কোনো জিনিস নেই। কি থেকে আগুন লেগেছে মনে করি? বলতে পারবো না, রাত্রে দোকান বন্ধ করে দিয়েছি, এবার কী ব্যাপারে আগুন লাগছে আমরা তো বলতে পারবো না। সিলিন্ডারগুলো পড়ে আছে, ওটা সাইকেল দোকান, সেটা আর এটা আছে আমাদের কাঠের দোকান। এখানে ওটা কি ঝাল দেওয়ার সিলিন্ডার? হ্যাঁ, ঝাল দেওয়ার সাইকেল দেখে সেটা ঝাল। দমকল এসেছিল কটা? কটা? কটায় দমকল? কত সময় পরে এসছে? 1 ঘন্টা। যন্ত্রপাতি হয় সব মেশিন সব পুরো একদম আর মিটারটা সব একদম উপরে হয় কাঁড়ি গেছে, সব নিচে খালি পেয়ে গেছে কেন? নাম বলুন?
আমার নাম বিদ্যুৎ মান্না। আপনাদের কি ইয়ে সেলুন দোকানটা? হ্যাঁ আমাদের সেলুন দোকান। আর কীরকম কী ক্ষতি হয়েছে? ক্ষতি হয়ে গেছে দোকানে আসবাবপত্র, দুটো চেয়ার আর দুটো কাঠের চেয়ার, তারপরে আয়না, পুরো সব পুরো হ্যাঁ জিনিসপত্র, মেশিন টেশিন যা ছিল সবই চলে গেছে। কীভাবে হয়েছে বলা যাচ্ছে না, শর্ট সার্কিট বলছে কেউ বলছে, বা গ্যাস সিলিন্ডার ফেটে হয়েছে। সামনের দোকান পরপর তিন সময় গেছে। আপনারা কখন জানলেন? আমরা জানতে পেরেছি রাত্রি 12:30 একটার দিকে জানতে পেরেছি। এসে কি দেখলেন? এসে সামনে আসতে পারা যায়নি, তো এত আগুন, এত আগুন। আমার নাম বিদ্যুৎ মান্না, ভাইয়ের নাম দীপক মান্না।
Thank you.